আজকে আমি আশফার লাইফস্টাইল সম্পর্কে কিছু কথা বলতে চাই। আশফা হচ্ছে সবচেয়ে বেস্ট, সবচেয়ে ট্যালেন্ট, সবচেয়ে মেধাবী একজন ছাত্রী। আশফা একজন পঞ্চম শ্রেণীর ছাত্রী। সে রেগুলার পড়ালেখা করে এবং সময়ের কাজ সময় করতে পছন্দ করে। তার সবচেয়ে ট্যালেন্ট আর সবচেয়ে বৃহৎ গুণাবলী হচ্ছে সে প্রতিদিনের কাজ প্রতিদিন করতে পছন্দ করে, এবং সে যখন এক্সাম দেয় সে এক্সামে সবসময় ফার্স্ট হয়। সে আজকে একটা এক্সাম দিচ্ছে, আই হোপ সে এক্সামেও ফার্স্ট হবে। সে পড়ালেখার পাশাপাশি ছবি আঁকতে দক্ষ। সে তার ফ্রি সময় সে ছবি আঁকতে পছন্দ করেন। সে সবচেয়ে গ্রামের দৃশ্য আঁকতে পছন্দ করেন। সে ছবির পাশাপাশিও বিভিন্ন ধরনের গল্পের বই, প্রাবন্ধিকের বই এবং সাহিত্যিক বইগুলো পড়তে পছন্দ করেন, এবং সাধারণ জ্ঞান তো সে প্রতিদিন পড়ে। তার পাশাপাশি স্পোকেন ইংলিশ, বিভিন্ন ধরনের এফএম মেথড, ওয়ার্ড মিনিংয়ের বইগুলো সে পড়ে, এবং এই বইগুলো পড়ার ফলে তার মধ্যে দক্ষতা আরও বেড়ে যায়। এবং তার ছবি আপনারা দেখতেছেন এখন অনেক সুন্দর, অনেক জোস। আম আশফা'স টিচার, ইনফ্যাক্ট আশফা ইজ আ গুড স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ গুড গার্ল। আশফা ইজ ভেরি ট্যালেন্টেড ইন এডুকেশন। She performs it carefully while studying. It can be called her talent. She অনেক সুন্দর করে ছবি আঁকে। সে গ্রামের প্রাকৃতিক দৃশ্য, মানচিত্র, বিভিন্ন ধরনের সে জ্যামিতিক চিত্র আঁকতে পছন্দ করেন। তাকে সবাই দেখতে পারে, একমাত্র কারণ হচ্ছে সে সবার সাথে নম্র বজ্র ভাষায় কথা বলে এবং সবাইকে সম্মান করে সবসময়। রাস্তায় যাকে পাই তাকে সালাম দে। এটা হচ্ছে যে একজন ভালো স্টুডেন্ট গুণাবলী। তার শিক্ষক তার সম্পর্কে কি বলে দেখব। ব্লেসিং ফর আশফা, ইউ গো ফার্দার ইন দ্য ফিউচার, বেস্ট অফ লাক ইন ইউর ফিউচার। এই টেবিলে বসে সে প্রতিদিন 5 ঘন্টা স্টাডি করে। সে স্টাডি পাশাপাশি তার মাকে বিভিন্ন কাজে সাহায্য করেন, যেটার জন্য তার শিক্ষক তাকে অনেক পছন্দ করেন। সে পড়ালেখার পাশাপাশি যে কোনো কাজে সে দক্ষ। There were many blessings for Ashfa. You go further in the future. তুমি ভবিষ্যতে অনেক বড় হবে, অনেক ভালো মানুষ হবে।